আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আল্লাহর রহমতে আমরা তো ভালো আছি। তো আজকে আবার আসলাম নতুন একটা ব্লগ নিয়ে আপনাদের মাঝে শেয়ার করার জন্য। তো আশা করি সবাই দেখবেন, স্কিপ করবেন না। তো সবাই শুরুতেই একটা কথা বলে দেই, যদি আমার চ্যানেলটা ভালো লাগে সবাই সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দেবেন, তাহলে আমার নতুন নতুন ব্লগ আপনারা দেখতে পাবেন, সাথে একটা লাইক দেবেন। তো এটা হচ্ছে সকালবেলা, সকালবেলা আমরা একটু বাহির হয়েছিলাম আয়সার স্কুলে দেওয়ার জন্য। তো আমরাও আজকে গিয়েছি, তো আসার সময় আমরা নাস্তা করে আসতেছি। তো এটা একটা হোটেলে ঢুকছি, তো এখানে নাস্তা নিয়েছি। এগুলো হচ্ছে চিকেন ফ্রাই আর ডিম, এটা হাফের জন্য। আর এই যে একটুগুলো খেতে খুবই মজা, এগুলো হচ্ছে লাচ্ছি রুটি বলা হয়। তো এই দেশে সব দোকানে এরকম রুটি বানায়, তো এই রুটিগুলো খেতে খুবই ভালো লাগে। তো রুটির সাথে একটা জল দেয় তারা, তো এই জলটা খেতে অনেক মজা। তো এই যে আমাদের রুটিগুলো, তো এখন রুটিগুলো খেয়ে নিব। তো খেয়েই তো বাসায় চলে আসলাম, তো বাসায় চলে এসে কাজকর্ম সেরে তো এখন রান্নায় চলে আসছি। তো এখন রান্না করব, তো তার জন্য আমি চিংড়ি মাছ নিয়েছি। তো এখানে চিংড়ি মাছ আমি গুলা ভুনা করব, ছোট চিংড়ি। তো চারজনে চিংড়িগুলো বেছে ধুয়ে নিয়েছি। তো এখন লবণ আর হলুদ মেখে রেখে দিয়েছি। তো এখন আমি এই যে পেঁয়াজ দিয়ে দিলাম, তো পেঁয়াজটা একটু নরম করে হালকা কিছু মশলা দিয়েছি। মশলা দিয়ে আমি এখন চিংড়ি মাছগুলো দিয়ে দিয়েছি। তো এখন আমি বাকি মশলাগুলো দিয়ে দিলাম, দিয়ে একসাথে মিক্স করে দিচ্ছি। তো একবারে খুবই কম মশলা দিয়েছি। তো এখন এই মাছগুলো আমি ভুনা করে নেব। তো এই যে আমার চিংড়ি মাছটা বোনা হয়ে গেছে, তো আমি এখন একটু পানি দিয়ে দেব। তো পানি দিয়ে আমি কতক্ষণ জাল করে নেব। তো এখানে আমি করলা আর আলু কেটে নিয়েছি, আজকে করলা ভাজি করব। তো তার সাথে কিছু চিংড়ি মাছ দেব, তো তার জন্য চিংড়ি মাছগুলো ধুয়ে কেটে বেছে নিয়েছি। তো এখন আমি করলাটা ভাজি করে নেব, তো তার জন্য পেঁয়াজ আর তেল দিয়ে দিয়েছি। তো সাথে আমি চিংড়ি মাছগুলো দিয়ে দিয়েছি, দিয়ে একটু হালকা বেজে নেব, বেশি ভাজবো না, বেশি ভাজলে চিংড়ি মাছ শক্ত হয়ে যাবে, খাওয়া যায় না। তো খুব অল্প, এতে একটু হলুদ দিয়ে দিলাম, তার কিছু দেব না। তো এখন আমি করলাগুলো দিয়ে দিয়েছি। তো করলা ভাজির ভিতরে এভাবে চিংড়ি মাছ দিয়ে করলা ভাজি করলে খেতে খুবই মজা হয়। তো এখন আমি করলাটা বেজে নিচ্ছি। তো এই তো আমার করলা ভাজিটা হয়ে গেছে, তো এই করলা ভাজিটা খেতে খুবই মজা হয়েছে। তো এভাবে করলা ভাজি করে খেয়ে দেখতে পারেন চিংড়ি মাছ দিয়ে। তো এখানে আফিফের আয়েশার জন্য দুটা মাছ নিয়েছি, তো এগুলা ভাই ভেজে দেবো তাদেরকে খাওয়ার জন্য। তো এখানে আমি হলুদ আর লবণ মেখে নিয়েছি। তো এখন আমি ভেজে নেব মাছগুলো। তো ভেজে তো আয়সা তো খেতেই চায় না, আপিপ একটু খাবে, তো তার জন্য ভেজে নিচ্ছি। আজকের মতো এখানেই শেষ, আল্লাহ হাফেজ।